আজকের এই মদনমোহনের মন্দিরের পাশে সনাতনের কুঠি পরম কৃষ্ণ বাবা ভোলানাথ বলছে জীবন চলে যাও, ওই মদনমোহনের পাশে আছে সনাতন নামে এক ভক্ত, আর ওই ভক্তটা প্রতিদিন নিরজনে ওই কুড়ে ঘরেতে বসে জপের মালায় জপ করে। যাও আজকে তুমি একটা কাজ করো, এখান থেকে তুমি চলে যাও ওই ভক্তটার কাছে। আর গেলে না, ওই বাবাজির কাছে এমন একটা মূল্যবান জিনিস আছে, যে মূল্যবান জিনিস যদি তুমি একবার পেয়ে যাও, তোমার শুধু পাঁচটা মেয়ে কেন, তুমি একেবারে রাতারাতির মধ্যে বড় লোক হয়ে যাবে। ও মায়েরা, কোনো কিছু পরিশ্রম নয়, শুধু বৃন্দাবনে গেলেই আমি এক রাতে বড় লোক হব। কে না চায়, কে না চায়? তা জীবন কি করেছে, পায়ে হেঁটে, কোনো গাড়ি ঘোড়াতে নয়, পায়ে হেঁটে গেল ওই সনাতনের কাছে। আর সনাতন গোস্বামী জপের মালাটা নিয়ে নিরজনে বসে আছে, আর সনাতনের কাছে গিয়ে জীবন ডাকছে, হে বৈষ্ণব ঠাকুর একটা কথা বলবো, আমি বড় ক্লান্ত, অনেক দূর থেকে আসছি, সেই মানকড় বর্ধমান মানকড় থেকে আসছি, আর এসেছি একটাই কারণে, আমার পাঁচ পাঁচটা মেয়ে আছে, তো আমার মেয়েটাকে বিয়ে দেব কি করে, ওই জন্য ভোলানাথ আমাকে আদেশ দিয়েছে, তোমার কাছে নাকি একটা মূল্যবান পাথর আছে, পাথরটার নাম কি জানো, পরশমণি। চোখে দেখিনিও যদি বা, কেউই দেখিনি, অত সোজা নয়, পরশমণি পাথর লোহাতে ঠেকালেই লোহা সোনা হয়ে যায়। আর এই পরশমণি পাথর সব ভাগ্যে পাওয়া যায় না, সনাতন গোস্বামী পেয়েছিল, আর সেই পাথরটা পেয়ে সনাতন বলেছিল, এটা নিয়ে আমার কি হবে, আমি সাধু মানুষ, আমি তো নামের মালাতে জপ করি আর কিছু করি না, রুটি করতে গিয়ে টাইম লাগবে, ওই জন্য কি করে জানো, আটা গুলে গ্লাসে করে খেয়ে ফেলে, মানে আটা মাখাতে হবে, রুটি বেলতে হবে, অনেক তো টাইম লাগবে, তার মধ্যে তো আমার জপের সংখ্যা কমে যাবে, ওই সময়টা যদি আমি নাম করি তো আমার কাজ হবে, আমার প্রয়োজন নেই অত ভালো করে রুটি করে খাওয়া, সেই তো পেটে গিয়ে গলে যাবে, তাহলে আঠাগুলোই খেয়ে নিলে হবে, মানে কোনো কামনা বাসনা কোনো বস্তুর প্রতি লোভ লালসা না, বৈষ্ণবতা এমনি এমনি নয়, সেই ষোড় বৈষ্ণবী হয়ে গেল, এ পৃথিবীতে একটা বৈষ্ণব এমন দেখাতে পারবে না, জগতে বড় দুর্লভ। তো আজকে কি করেছে বাবা, তো সনাতন গিয়ে বলছে দাও না তোমার ওই পাথরটা, তা সনাতন গোস্বামী বলছে দেখো ওই পাথরটা তো সামনের পুকুরে ফেলে রেখেছি, ও তোমার কাজে লাগে না, তা নাও তোমার মেয়ের যদি বিয়ে হয়ে যায় তো পাথরটা তুমি নিয়ে যাও, আর যেই না বাবা জীবন জলে নেমেছে একটা ডুবেছো হাতে পরশমণি, সবই তোমার ভগবানের লীলা গো, পৃথিবীতে যা যা কিছু হয় তারই চিত্রপটে, তার ইচ্ছাতে হয়, মানুষের ইচ্ছাতে কিছু হয় না, তো যেই না পরশমণি পাথরটা পেয়েছে, জীবনের মনে আনন্দ, আমার পাঁচটা মেয়ের বিয়ে হয়ে যাবে, আমি রাতারাতি বড় লোক হয়ে যাব, আনন্দে পরশমণিটা বুকে করে নিয়ে জীবন ছুটতে ছুটতে যাচ্ছে, মোটামুটি অনেক দূরে পৌঁছে গেছে, মানে বাড়ির দিকে রওনা হচ্ছে, আর কিছুটা দূরে গিয়ে জীবন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেছে, চৈতন্য বিবেক দংশন করে বলে উঠল, জীবন যে সাধু মানুষের কাছ থেকে পাথরটা আনলি, তার তো নিজেরই ভালো ঘর নেই, ভালো পরনে পোশাকও নেই, ভালো খেতেও পায় না, তাহলে সেই ব্যক্তিটা এই মূল্যবান পাথরটা জলে ফেলে দিয়েছে, কেন, নিশ্চয়ই এই পাথরের থেকে আরো মূল্যবান জিনিস তার কাছে, চলে যা জীব, এর থেকে মূল্যবান জিনিসটা তুই নিয়ে, বিবেক দংশন করল, জীবন ছুটে গেল, সনাতন গোস্বামীর চরণে গিয়ে আছাড় খেয়ে বলল, আর যেই না আছাড় খেয়ে বলল
তো সাধু নামের মালাটা নিয়ে বলে উঠলো নাকি রে কেমন করে কাঁদছিস আমার পা দুটো জড়িয়ে ধরে আমি তো তোর পা তো দিয়ে দিলাম তুই বড় লোক হয়ে যাবি রাতারাতি তোর মেয়েদের বিয়ে হয়ে যাবে তার পা ধরে কান্নাকাটি করছিস কেন হে হে বৈষ্ণব তুমি একবার বলি দাও এই পাথরের থেকে আরো মূল্যবান রসিত আমি জানি দয়াময় এই পাথরের থেকে মূল্যবান বস্তু তোমার কাছে আছে ও গো বৈষ্ণব একবারে বলে দাও যে পাথর আমি পেলাম ওই পাথর অনেকে দামি রাখতে না তোমার কাছে আছে সেই দামি রাখতে না একবারই আমায় না আমায় না সনাতন গোস্বামী বলে উলে নিবি পরশুনির থেকে আরো মূল্যবান সম্পদ আমার কাছে আছে বলে আমি সেটাই নেব বলে আমি তো ফিরে এসেছি তোমার কাছে দাও সেই মূল্যবান জিনিস দাও যা আগে স্নান করে আয় যমুনায় তারপরেই তো দেব জীবন স্নান করে এলো আর স্নান করে আসতেই পরশুনি পাথরটা সনাতনের চরণে দিয়ে দিল জীবন আর যেই না দিন জীবন দিল এইবার সনাতন গোস্বামী মাথায় হাত রেখে বলছে জীবন একেবারে কৃষ্ণ 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 একেবারে কৃষ্ণ কৃষ্ণ জীবন
কৃষ্ণ তোমার বলো একবারে ডাকরে মত করে তুই কানে ডাক রে আমার ভগ ওছে ভকে তোমার বড় ভালো বাসে ওছে ভকে তো ছাড়া রইতে না রে সেই ভক্তের দ্বারে ওছে ছুটে আসে ওছে ভক্ত ভক্ত মনসা ওছে ভক্ত মনসা পুরনে গারি সে যে ভক্ত ছাড়া রইতে না রে দয়া মোর দয়া মোর ওছে ভক্ত তোমার ওছে ভক্ত তোমার বড় ভালো জীবন হয়ে গেল কৃষ্ণ ভক্ত ওই পরশ মনে পাথরে ফেলে দিল উলুথানি উলুথানি হা কৃষ্ণ কৃষ্ণ ও গো দয়া মা গেল রে
আসিয়া গেল আমি আমি আসাঙ্গরে কৃপা করো প্রভু আমার সংসারে সম্বল করে পরশমণি ফেলে দিয়ে আজ কৃষ্ণ নাম আশ্রয় করে সনাতন গোস্বামী চরণ আশ্রয় নিল ইতাই গৌর হরি বল হরি বল তাহলে জগতে কি জানলাম আমরা পরশমণির থেকে আরো মূল্যবান সম্পদ যে জায়গায় আপনারা বসেছেন যে জায়গায় আমরা দাঁড়িয়েছি এই কৃষ্ণ নাম হরি নাম ছাড়া কলির মানুষের গতি না কিন্তু মনে রেখো বাবা ভগবানের ভক্ত যারা হবে না যে করে আমার আস তারে করি না এই জায়গায় একটু ভুল হলো কীর্তনিয়ারা বলেও ভুল আর আমরা শুনিও ভুল যে করে আমার আস তারে করি সর্বনাশ ভগবান সর্বনাশ করে এইটা কোনোদিন মাথায় নিও না ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না কি ভাষাগুলো জানতে হবে বানানগুলো লক্ষ্য করতে হবে যে করে আমার আস তারে করি সর্বনাশ সর্বনাশ আলাদা সর্বনাশ আলাদা সর্বনাশ মানে প্রথমে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব যারে তুমি বেশি ভালোবাসো ভগবান সবার আগে তাকে জীবন থেকে কেড়ে নেবে আর কেড়ে নামার পরেও তুমি যদি তার চরণ না ছাড়ো তারপরে সে তোমায় কৃপা করবে এই কথা বলতে গিয়ে মা একটু করে মনে পড়ে গেল এই যে জগন্নাথের রথযাত্রায় কাঁঠালের সময় এই যে আপনাদের এখানে যা কাঁঠাল ওটা আমাদের ডায়মন্ড হারবার এলাকায় নাই মানে এত এত ঘরে ঘরে কাঁঠাল তো জগন্নাথের একজন বন্ধু ছিল গো যার নাম মাধব দাস একদিন রাতে রন্ধনকারী এই মাধবের কাছে এসেছিল অমাধব মাধব রে এই আষাঢ় মাসে আমার বড় ইচ্ছা জেগেছে আমি একটা কাঁঠাল খাব তা মাধব বলছে তা কাঁঠাল যখন খাবি তা কাজ কর সকাল হোক আমি কারোর বাড়ি থেকে একটু চেনে তোকে কাঁঠাল খাইয়ে দেব বলে না তুই চাইবি কেন আমি কি চাইলে কাঁঠাল খেতে পারবো না আমিও তো চাইলে পারবো কিন্তু সব চুরি করে খাওয়া স্বাদ একটু আলাদা কি মাইরা ভুল বললাম সেই যখন স্কুলে যেতাম লোকের বাগানে তেঁতুল চুরি করতেন আম পেড়ে খেতেন না সেই পিছনের বেঞ্চিতে বসে টিফিনের সময় একসঙ্গে মুড়ি মাখিয়ে খাওয়া সেগুলো এখন আর না থাকবে কি করে একটাই জিনিস তো সর্বনাশ করে দিল বন্ধু বান্ধব আছে কিন্তু যে যার ব্যস্ত তাই না
তো লক্ষ্য করতে হবে তো আজকের মাধব কেউ জমাদ আমার একটু কাঁঠাল খেতে চাইছে এই রাত্রিবেলা হাই দেখো রাত্রিবেলা নাকি কাঁঠাল খাবে তা কোথায় পাবো বলে শোন ওই পাশে একটা বাগান আছে আর পাশের বাগানে মালিকের ওই গাছে কত বড় বড় কাঁঠাল ওই কাঁঠাল আমার জন্য একটা পেড়ে দিবি এই যদি ধরা পড়ে যাই কেন ধরা পড়বি কেন আমি তো পাহারা দেব যদি কেউ আসে তোকে ইশারা করব তুই গাছ থেকে নেমে ছুটে চলে যাবি বলে জগন্নাথ তুই কিন্তু আমাকে যেন ঠকাস না কেমন আমি কিন্তু আমার জন্য নয় আমি তোর জন্য কাঁঠাল চুরি করতে যাচ্ছি লোকের বাগানে বলে ঠিক আছে যা যা আমি পাহারা দিচ্ছি জগন্নাথ দাঁড়িয়েছে কাঁঠাল গাছের নিচে আর মাধব উঠেছে কাঁঠাল গাছের ডালে বলছে জগন্নাথ তুই কিন্তু চলে যাবি না একটা কাঁঠাল ভেঙেছে মাধব আর যেই না ভেঙেছে ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবে মাধব রে দেখব আমায় কতটা ভালোবাসিস ঘষে মেজে নিতে হবে না দেখি আমার দেওয়া কষ্ট সহ্য করতে পারে কিনা ওই যে বললাম সব নাশ সব কেড়ে নেব কেড়ে নেওয়ার পরে যদি আমার চরণ না ছাড়ে তারপরে ওর আমি হব দেখি ওর কি ব্যবস্থা করা যায় এইবার মাধব কাঁঠালটা ভেঙেছে আর বড় কাঁঠাল তো হাতে ছিল বাবা ভার সামলাতে পারেনি মাধবের হাত থেকে কাঁঠালটা মাটিতে ধবা করে আর যেই পড়ে গেছে কাঁঠাল গাছের গোড়াতে একটা আওয়াজ হয়েছে মালিক মনে মনে ভাবছে কি মনে হচ্ছে আমার বাগানে কেউ কাঁঠাল চুরি করছে না দাঁড়াও মনে হচ্ছে কেউ কাঁঠাল বাগানে ঢুকেছে সঙ্গে সঙ্গে বাবা ওই কাঁঠালটার আওয়াজে ওই মালিক কি করছে আরে চোর 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 করে আসছে ওই বাগানের মধ্যে আর কান্না প্রাণের ভয় হয় জগন্নাথ প্রাণের ভয়ে মাধবকে গাছের ডালে রেখে বাবা কি করেছে মাধব নিচে থেকে হাওয়া হয়ে গেছে আর মাধব কোথায় মাধব কাঁঠালটা পারছিল কি করে জানো জগন্নাথের কাঁধের উপরে পা দিয়ে আর নিচে থেকে যখন চলে গেল আমার জগন্নাথ তালে মাধবের অবস্থাটা কি কাঁঠালের ডাল ধরে ঝুলছে আর মালিক এসে গেছে বাগানে আর এসে চারিদিকে খুঁজছে কে কাঁঠালটা পারলো আর চারিদিকে খুঁজতে খুঁজতে দেখে না মা কাঁঠাল গাছের ডাল ধরেও মাধব ঝুলছে মালিক এসে বলে বলেন অপদার্থ তোর এত ভালোবাসি এত শ্রদ্ধা করি এত ভক্তি করি আর তুই কি না আমার বাগানে কাঁঠাল চুরি করছিস সেত্রী নাম মাধব নেমেছে বিশ্বাস করো আমি আসিনি গো আমি আসিনি আজকের এই মা জগন্নাথ তো রাত্রিবেলা আমার কাছে এলো বললো আমার এই রাত্রিবেলা একটু কাঁঠাল খেতে ইচ্ছে হয়েছে ওই জন্য আমি তোমার বাগানে এসেছি অপদার্থ জগন্নাথ খাবে আমি বাগানের মালিক আমার কাছে চাইতে পারলো না তোর কাছে চাইলো যা তার হাতে খায় না যে তার হয়ে যায় আমারে ভগবান তার হাতে শুধু প্রসাদ সেজে ভক্ত মাংস কি করেছে পালিয়েছে তো বটে আর এদিকে মাধবকে কাঁঠাল গাছের গোড়াতে বেঁধে বেশ করে বেত্রাঘাত করছে এত বড় সাহস তুই আমার বাগানে কাঁঠাল চুরি করলি দেখাচ্ছি মজা তোর দ্বারা দূর হয়ে যা বেরিয়ে যা জগন্নাথ হরি জগন্নাথ এত মারা মেরেছে অঙ্গ থেকে রক্ষা করছে দেখা মালিক মনে মনে কাঁদল এই একটা নয় আরো কাঁঠাল পেড়েছে এইবার বাবা খুঁজতে 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 খুঁজতে
কাঁটা তারের বেড়ার মধ্যে দেখছে জগন্নাথের উত্তরীয়টা ছেঁড়া পড়ে আছে। দেখি বাবা, প্রতিদিন যারা মাসে বিগ্রহ দর্শন করছেন মন্দিরে, প্রতিদিন যারা দেখেন নিশ্চয়ই দেখেছেন আমার প্রভু কি রঙের পোশাক পরে আছে, রাধারানীর অঙ্গে কি পোশাক আছে অবশ্যই দেখেছেন। আর হঠাৎ যদি সেইটা দেখতে পান মনে কৌতূহল হবে না, এটা এলো কি করে? তা বাগানের মালিক মনে মনে ভাবছে এটা তো আমার জগন্নাথের প্রসাদ। আর তাছাড়া আমার বাগানে এইরকম চন্দন কর্পূরের গন্ধ আসছে কি করে? এই সুবাস তো আমার মন্দিরে হয় কিন্তু এখানে কেন? তবে একবার গিয়ে কি দেখব মন্দিরে? যেই নাই আজকে রে ওই জমিদার বাবু মন্দিরের দরজাটা খুলেছে, খুলে দেখে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা দাঁড়িয়ে আছে, আর গলায় যে উত্তরীয়টা আছে কোণের কাছে একটু ছেঁড়া, সেইটা মালিকের হাতে আছে। চমকে উঠল, তার মানে মাধব সত্যি বলছে জগন্নাথ এসেছিল আমার বাগানে চুরি করতে, ওই মাধবের ঘাড়ে চাপিয়ে দিয়ে ও পালিয়েছে। ছুটে গেল জমিদার, ওই উত্তরীয় টুকরোটা হাতে করে নিয়ে ছুটে গিয়ে মাধবের চরণে আছা রেখে বলল, মাধব আমি তোর চরণে অপরাধ অপরাধ করে যারা প্রকৃত ভজন পথে এগিয়েছো, যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান, এইটা মাথায় রাখতে হবে। ভক্তি জগতে নামলে তার যশ হো, প্রতিষ্ঠা হো, সম্মান হো, এইটা ভক্তির মনে কোনোদিন আসে না। সবাই জগন্নাথ ভুলে গিয়ে মাধবকে নিয়ে মাতামাতি করছে। মাধব মনে মনে ভাবলো আমি ওকে বলবো না, এখান থেকে পালিয়ে যাবে, কিছু বলেনি। রাতের অন্ধকারে মাধব জগন্নাথকে না বলে পালিয়েছে, কিন্তু বাবা কোথায় যাবে? সবই তো তার চিত্রপটে, সবই তো দেখতে পাচ্ছে গো মাধব আছে কোথায়। জগন্নাথকে ফেলে গভীর জঙ্গলে একাই একটা কুঁড়ে ঘরে বাস করে। জগন্নাথ মনে মনে ভাবছে তুই আমারই ফাঁকি দিচ্ছিস, এইবার দেখ কেমন লাগে। মাধবের শরীরে একটা ব্যাধি দিল, যে ব্যাধিটা হলো রক্ত আমাশা। কত পরীক্ষা দেখো মা ভক্তকে দিতে হয়, এমন রক্ত আমাশা মৃত্যু সজ্জায়। আর মাধবের তো কেউ ছিল না, আর মাধব গঙ্গা স্নান না করে আমার জগন্নাথকে ভোগ না লাগিয়ে প্রসাদ পায় না, পাইখানা হচ্ছে স্নান করতে পারছে না, ভোগটা লাগাবে কি করে? মানে একটু সুচি ভক্ত ছিল, মানে খুব পরিষ্কার পরিচ্ছন্নতা, পায়খানা করেছে গঙ্গা স্নান করেনি, তো তাহলে কি করে ভোগ লাগাবে? তিন দিন হয়ে গেছে ভোগ লাগাচ্ছে না জগন্নাথকে, এইবার দেখ ভক্তের জন্য ভগবানও জব্দে পড়ে গেছে। তিন দিন হয়ে গেল জগন্নাথের কিছু খাওয়া হয়নি, তিন দিন হয়ে যাচ্ছে, আর মাধব পায়খানা করেছে যে জল সোচ করবে সেইটা ক্ষমতা নেই, পায়খানা করেই বিছানায় শুয়ে আছে। কি গো, আপনারাই বলেন, আমরা বলি টাকা থাকলে নাকি সব থাকে, ভুল কথা, টাকা থাকলে তোমার সব থাকবে না। তোমার পরিবার, তোমার বংশে বাতি দেওয়ার জন্য ছেলে মেয়ে সব থাকলে শেষের দিনে তোমার দেখবার লোক থাকবে? ও গ্যারান্টিটা তুমি দিতে পারবে না।
কিন্তু একটা গ্যারান্টি আমি দিতে পারি, একবার যদি আমার ওই ছেলেটাকে কেউ দরকার নেই বাচ্চিক জগতে কারো, শেষের দিনে তোমার সামনে তৃতীয় পাণ্ডব অর্জুনের সামনে যেমন ঢাল হয়ে দাঁড়িয়েছিল, তোমার সামনেও আমার ভগবান ঢাল হয়ে দাঁড়াবে। শুধু ডাকার অপেক্ষা, একটু ডেকে দেখো সে কৃপা করবে। আজকের মাধবের কি গতি দেখো, পায়খানা করিয়াছি আমার জগন্নাথ মন্দির থেকে, যে গ্লাসে করে জল খায় ওই গ্লাসটা নিয়েছে, বন্ধুর ধারণ করেছে বিছানায় মাধব ঘুমাই আছে। আরে জগন্নাথ গিয়ে ওই মাধবের পায়খানা পরিষ্কার করে দিয়েছে, কেমন ভক্ত বুঝতে পেরেছে জগন্নাথের পর আমি তোর বন্ধু জগন্নাথ। এই তা তুই মরতে আমার পায়খানা পরিষ্কার করছিস কেন? পারলে আমার রোগটাকে ভালো করে দিতে পারতিস না? পায়খানাটা পরিষ্কার করছি তা মনে করলে তো আমার ব্যাধিটা ভালো করে দিতে পারতি। জগন্নাথ হেসে বলল, মাধুরে আমি মনে করলে তোর ব্যাধি ভালো করতাম, কিন্তু করবো না কেন? ভক্ত সবাই আমার চরণ ভজন করে, কিন্তু আমার যে মনের বাসনা, আমি একবার মনের আনন্দে ভক্ত পদ ধুলাম, আমি যে ভক্ত ভক্তের জন্য সম্পূর্ণ জলে ডুব দিব, গীতা শ্লোক যারা মুখস্থ রেখেছেন জানবেন, অনন্য চিন্তায় আমি তোমার যোজনা পর্যায় বসবাতে দেশবা ভিজুক জুগানা জগৎখেয়া মানে ভক্ত যদি অন্যান্য চিন্তা বাদ দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন হয়, আমার গোবিন্দ বললে আমি সেই ভক্তি, সকল বোঝাই আমি মাথায় করে বইয়ে ভক্তির সুখ প্রদান মাধব। আমায় কেউ ভালো
আজকে সেই চৈতন্য মহাপ্রভু আমার জগৎকে শিক্ষা দিলেন, ভক্তি ভরে যদি কেউ ডাকে আমি অবশ্যই তার কৃপা করি। আজকে সেই চৈতন্য মহাপ্রভু এই দুপুর বেলা কি করেছে জানো? আজ মানস মহাপ্রভুর আজকের ভাবটা কেমন? মানে নারী ভাব, আজকে নারী ভাবই দুপুর বেলা যাচ্ছে কোথায় জানো? আজে গতি অজো গজ জিনি মন্দ, আজ গতি অজো গজ জিনি মন্দ। আসে আমাইরা গজ মানে কি গো? ময়ূর, ময়ূর গজ মানে ময়ূর। দেখাচ্ছে খিচুড়ি স্কুলে যাই। আচ্ছা মাইনা, মহাপ্রভুর হাঁটার ভাবটা মানে হাতির মতো। দেখেছ মা, লক্ষ্য করে কোনো কোনো মেয়েরা যখন রাস্তা দিয়ে যায়, তবে সব মেয়ে নয়, মানে অপরাধ নেবে না বাবা, আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, মানে এক একটা মেয়ে দেখবেন রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে না, যেন ঠিক উটের মতো যাচ্ছে, মানে দেখলে মনে হয় যেন রাস্তা দিয়ে উঠ যাচ্ছে। আর এক একটা মেয়ে যখন যায়, তার পিছনের স্বভাবটা দেখবেন, পিছনের ভঙ্গিমাটা দেখবে, ঠিক হাতি যেমন দুলে দুলে যায়। চৈতন্য মহাপ্রভুর ভাবটা ঠিক আজকের হাতির মতো, গতি রজ গজ জিনি মন্দ, গতি রজ গজ জিনি মন্দ, আরে গতি রজ গজ জিনি মন্দ। মা যদি নহি পুন পশনে আবৃত তনু, মা যদি হতি পুন পশনে আবৃত তনু। আসলে চৈতন্য মহাপ্রভু ঠিক দুপুর বেলা মাথায় কি করেছে, ঠিক নারীরা যেমন একটা উড়নি দেয়, ঠিক নারীদের মতো উড়নিতে দিয়ে দুপুর বেলা কি করেছে জানো? মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নহি পুন যেতে যেতে কি হয়েছে জানো প্রভু? কম পাপলু ভঙ্গ অনুপ। আসতে দুপুর বেলা এত রোদ উঠেছে প্রভু, আমার ঘেমে যাচ্ছে, শুধু ঘেমে যাচ্ছে নয় কণ্ঠে সুরটা বদলে গেছে,
মানে আর পুরুষ নেই সে নারী নারী ভাব হয়ে গেছে ওই জন্য বলছে কম্প পুলক সারি ভঙ্গ অনুপম কম্প পুলক সারি ভঙ্গ অনুপম নয় নহি জলে পড়ি পুর নয় নহি জলে পড়ি পুর নয় নহি জলে পড়ি পুর আজ নয় নহি জলে পড়ি পুর এমন ভাবে তো কভু রাধা মোহনে দাস চিতে অভিলাষ সই চরণ সই চরণ ছেলে অসুস্থ মানত করলো 102 টাকা দিয়ে যদি ভালো থাকে সামনের বছর সূর্য পূজায় আরো কিছু দেবে ও তুই সন্ননে নিদাই গৌর হরি গৌর হে শোনো নাগর শিখর যথা গো নাগর শিখর যথা কত লসি একেবারে গিয়ে দেখে আইরে 100 তুমি 101 টাকা রাধারানী সেবাই দিয়েছে আমারে পড়ানে বধু কেমন আছে একেবারে গিয়ে দেখে আয় রে আস্তে তুলসীকে বলছে তুলসী তুই একবার যা দেখে আয় আমার বধু কেমন আছে তুলসী উলসী মনে তে হরসি 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 চলি না লাগে র বলে তুলসী উলসী মনে তে হরসি চলি না লাগে র বলে তাম্বল কপুর লয়ে ফুল হার ফুল কর্পুর লয়ে ফুল হার মেলে না সরসে ফুলে মেলে না আমার মন ভালো নেই যা দুপুর বেলা তুই একবার আমার বধুর সঙ্গে দেখা করে আয় না দে তোর কি বিবেক বুদ্ধি বলে কিছু নেই ভর দুপুর বেলা যাবো তোর বধুর সঙ্গে দেখা করতে হ্যাঁ একে আমাদের বলে কৃষ্ণ কলঙ্কিনী সন তোর যদি ইচ্ছা হয় তো তুই যা আমি যাবো না যেই না বলেছে তুলসী যাবে না রাধারানীর বদনটা ভার হয়েছে কিছুক্ষণে পরে তুলসী বলছে ঠিক আছে আমি যাব তবে শোন রাধারানী বলছে সখী তুই যাবি তবে শোন যাবি যা মনে রাখবি তুইও নারী আমিও নারী তুইও নারী আমিও নারী তুইও নারী আমিও নারী তুইও নারী আমিও নারী একটা কথা বলছে বাবা মানে হচ্ছে দুটো দেখেন তুই ও নারী আমি ও নারী মানে তুইও যার আমিও তার তাহলে আমরা দুজনেই যখন একজনে শোন কৃষ্ণ নামে হরি নাম বড়ই মধুর বড়ই মধু যে জনা কৃষ্ণ ভজে সেই এইবার তুলসী গেল আমার গোবিন্দের সঙ্গে দেখা করতে যেখানে গোষ্ঠ গোচরণ করছে হাতে করে নিয়ে গেছে একটা মালা মালাটা নিয়ে আমার রাধারানীর গাঁথা মালা যে মালাতে কোনো সুতা নাই বিনা সুতার মালা বন্ধন করেছে ওই বিনা সুতার মালা বন্ধন করে তুলসীর হাতে দিয়েছে তুলসী গিয়ে গোবিন্দের কাছে গিয়ে দাঁড়ায় এই যে অবধ রাধারানীর মনটা ভালো নাই তাহলে তুলসী তাহলে কি মালাটা আমার রাধা দিয়েছে বলে না মালাটা রাধা দেবে কেন
রাস্তায় পড়েছিল মালাটা এনেছি নাও তোমার মালা তুমি পড়ে নাও আর যেই না রাধা রানীর ব্যথা মালা দিল সঙ্গে সঙ্গে রাধা পিপাসা দিগুণে বেড়ে গেল তুলসী ও তুলসী বলো না কোথায় আমার রাধা রানীর সঙ্গে মিলন হবে তাহলে শোনো যেখানে সেখানে মিলন হবে না তোমার রাধা রানীর সঙ্গে মিলন হবে সূর্য পূজার মন্দিরে তাহলে যাও তুমি রাধা রানীকে খবর দাও যেন সখীগণ পরিপরিষ্টিতা যেন সূর্য পূজার মন্দিরে হাজির হবে সখীগণ সবাই আসছে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় শ্রী রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে যেই না রাধা রানীর নামে জয় ধ্বনি এমন সময় তুলসী এসে মালাটা রাধার গলায় পরিয়ে দিয়েছে কৃষ্ণ পিপাসা দিগুণ বেড়ে গেছে তুলসী কি করে দেখা করব বল এই ভর দুপুরবেলা শোন রাধে এই দুপুরবেলা তুই একটা কাজ কর কি কাজ করবি শোন শাশি ছাড়িয়া কান্দে বিনোদিনী শাশুকে শাশ ছাড়িয়া কান্দে বিনোদিনী শাশুকে শাশি ছাড়িয়া কান্দে বিনোদিনী শাশু পাইয়া বাস ঘুচাইয়া রাস পাইয়া বাস ঘুচাইয়া এবারে কাছে পাইয়া বাস ঘুচাইয়া মোথে চোখে পানি মোথে চোখে পানি এবারে ধ্বনি আমার কাঁদিতে লাগলো ধ্বনি আমার কাঁদিতে লাগলো বলি আমার কি হলো বলে ধ্বনি আমার কাঁদিতে লাগলো বলি আমার কি হলো বলে ধ্বনি আমার কাঁদিতে লাগলো ভর দুপুরবেলা রাধা রানী একেবারে উচ্চ ঈশ্বরে কাঁদছে এমন সময় কোথায় ছিল জটিলা কুটিলা ও মা গো আমার কি স্বপ্ন আসলো গো টোটো ভেঙে পড়ে গেছি বাবা না ও মা গো স্বপ্ন দেখেছি মা গো এইরকম ভর দুপুর বেলা কিরকম অল্প মনে কান্না কাজ ওই দাঁতের পাটি পড়ে যাচ্ছে রাধারানী যখন কাঁদছে শাশুড়ি ননদি ছুটে এসেছে শাশুড়ি এসে বলছে মা বলো মা মা কি হয়েছে তোমার মা ছেলে কিছু বলেছে না মা না আমার দুষ্টু মেয়ে কুটিলা না মা কিছু বলেনি মা তাহলে বাপের বাড়ি থেকে কুসংবাদ না মা কিছু বলেনি মা আমার বেউলা চুপ করো মা আচ্ছা ওই রকম অলুক ফোনে কান্না কাঁদে বলো আরে কি হয়েছে তাহলে মা স্বপ্ন দেখেছি গভীরে রাতে সে যে সুখে স্বপ্ন দেখতে পাই গভীরে রাতে সে যে সুতে ভোরবেলা স্বপ্ন আচ্ছা বৌমা তুমি স্বপ্ন দেখলে আমার ছেলে আয়ান ঘোষ মরে গেছে তুমি প্রতিবিধান দেখো নি নাতির মানসা ছিল হাজার এক টাকা কি নাম নাতি নাতির নাম কি
সংঘর্ষ সংঘর্ষ আজকে নাতির জন্য আজকে মানত করেছিলেন হাজার এক টাকা দিয়েছে আশীর্বাদ করো ও যেন কৃষ্ণ ভক্ত হয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল বলিশ্বরী জয়দেবা করিলে পূজা সকলে বিপদে যাবে সূর্য পূজা করলে পূজা সকলে বিপদে যাবে আরে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নইলে পতির কি দুর্গতি তাই মরি ভেবে মরি মরি গো ভেবে মরি মরি গো ভেবে মরি মরি গো ভেবে মরি মরি গো মারা গেছে প্রাণপতি ভেবে মরি মরি গো মারা গেছে প্রাণপতি ভেবে মরি মরি গো সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে ওই সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে আরে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে সূর্য দেবা করলে পূজা সকলে বিপদে যাবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে নইলে পতির কি দুর্গতি তাই মরি গো ভেবে ভেবে মরি মরি গো ভেবে মরি মরি গো ভেবে মরি মরি গো ভেবে মরি মরি গো নইলে পতির কি দুর্গতি ভেবে মরি মরি গো পতির কি দুর্গতি বাবা তাহলে আর দেরি নয় তৈরি হয়ে নাও সখীগণ সঙ্গে নিয়ে আজকে যেতে হবে সূর্য পূজার মন্দিরে তাই রাধা ধারণি সখীগণ পরিপ্রেষ্টিতা যারা যারা ব্রত করেছেন তৈরি হন এবার একটু সাইড করে দাও আমার সখীগণ সবাই যাবে সূর্য পূজা মাইরা যে যার মাথায় পারসগুলো নেন এটা মুকুটটা খুলে দাও না মুকুটটা খুলে দাও মুকুটটা খুলে দাও চিয়া দিলে ভালো হয় চিয়া দিলে চিয়া দিলে যাদে আমার ননদি যে হয় তার কাছে অনুরোধ আসে তুলসী বচনে সবে সখী গণে দেব পূজিবার তানে তুলসী বচনে সবে সখী গণে দেব পূজিবার তানে তুলসী বচনে সবে সখী গণে দেব পূজিবার তানে তুলসী বচন সাই করে দাও সাই করে দাও সবে সখী গণে লোকগুলোকে সরিয়ে দাও পূজিবার বিধি অগোচর নানা সামনের দিকে লাইনে দাঁড়ান উপহার
ননদিনী আগে যান, ননদিনী আগে, কুটিল আগে আগে দাও, আগে যান ননদিনী আগে, এইখানে শো, এইখানে শো, তুমি সবার আগে যাও। কই ননদি কই, আগে দাঁড়ান আগে দাঁড়ান। ও ননদি চলিল চলিলে আজি রাধা বিনোদিনী গো, কেমন বরণ তার চরিত্র, কেমন বল কেমন বরণ তার চরিত্র,
বসতে কিন্তু নাচছো না তাহলে কিন্তু পূজা হবে না, নাচতে হবে তো। যে নাচবে না সে ভিতরে দাঁড়াবে, তার পূজা নেবে না আমার সূর্যদেব, একটু নাচতে হবে। চলো দেখি। রাধাকে পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে। শামিনী ছেড়া তারা না রাধা কশাম দিবানা, শামিনী ছেড়া তারা না রাধা কশাম দিবানা। ও রাধা কি পায়েল ছমে ছমে বাজে, রাধা কি পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে। শামিনী ও গুরু ছেড়া তারা রাধা কশাম রাধা কশ্যাম দিবানা, রাধা কশ্যাম দিবানা দিবানা দিবানা। ও রাধাকে পায়েল ছমে ছমে বাজে, রাধাকে পায়েল ছমে ছমে বাজে, ছমে ছমে বাজে পায়েল রাধা রানী নাচে। ছমিনে ছমিনে দিবানা কশ্যাম দিবানা, ছমিনে ছেড়া তারা না রাধা কশ্যাম দিবানা, ছমিনে ছেড়া তারা রাধা কশ্যাম। বলো রাধে 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 জয় জয় শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে জয় জয় শ্রী রাধে, জয় 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 শ্রী রাধে জয় জয় শ্রী শ্রী রাধে, রাধে 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 জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে জয় 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 শ্রী রাধে, ও জয় 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 শ্রী রাধে জয় জয় শ্রী রাধে। জয়টা হয়েছে, ও তো রাস্তার উপরে ওঠেন, একটু জোরে দাম, আমি নয় অসুস্থ, তোমরা কেন? আমি যদি এত শরীর খারাপ নিয়ে গাইতে পারি, আপনাদের একটু গলার আওয়াজটা রাস্তায় তো যাবে। তোমাইরা নরসিংহপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? খুব হয়, খুব খুব হয়। তাহলে শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যে গলাটা বার হয় সেই গলাটা একটু বের করে দাও তো। রাধা রানী কি, তার মানে ঝগড়া হয়। আস্তে আস্তে। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাঁও কি, উচা নাম কি, বর্ষা নাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসন ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর হরিব পূজার জিনিস। সখীগণ সবাই সূর্য পূজার মন্দিরে উপস্থিত হলো, সবাই ডালাগুলো সারি সারি ভাবে রাখলো, বসুন বসুন বসুন, এমন ভাবে রাখবে যেন আমার বসার অসুবিধে
না হয় আর ওদিকে ঘট ঘট টটগুলো দাও পঞ্চপ্রদীপ চামর আছে সবাই ওগুলো চামর ওগুলো নিয়ে এসো আরতি শাস্ত্রজ্ঞ নিয়ে আসুন আরতি শাস্ত্রজ্ঞ যে রাধে সবাই সারি সারি ভাবে রাখো কিন্তু মাইরা ঠাকুর মশাই না হলে তো পূজো হবে না ঠাকুর মশাই তো আসতে হবে যারা সূর্য পূজা দিচ্ছেন তাদের শাড়িটা পরা হবে হরি বল আস্তে ডালাগুলো রাখো রেখে তোমরা সারি সারি ভাবে বসো আর যারা উপোস করনি তারা একটু সরে যাও পূজোর সজ্জাগুলো নিয়ে আসুন আরতির সজ্জা এইবার বটুর কাছে গিয়ে বলছে বটু রাধা রানী এসেছে সূর্য পূজার মন্দিরে একটু কৃপা করে পূজাটা করে দিয়ে আসবি চ বটু বলছে দেখ অনেক দিনের ইচ্ছা তো কানাই ঠাকুর মশাই হবে আমাইরা কানাই তো ঘোষের ছেলে কি না দাদা যেন চাকরি হয় তার জন্য 202 টাকা দিয়েছে কি মিলি সরকার বর্ষণ মণ্ডল তাদের জন্য 150 টাকা দিয়েছে গোবিন্দ সেবায় যারা ভি এবার তোমরা সারি সারি ভাবে দাঁড়াও বটু বলছো কানাই শোন এবার তোকে যে একটু ঠাকুর মশাই হতে হবে তো ঠাকুর মশাই সাজতে যা যা লাগে আমার গোবিন্দকে সুন্দর করে আজকের ব্রাহ্মণ বেশে সাজাচ্ছে তারে দেখি মনে সুখী হেলাই মাথারে কে তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ তারে দেখি মনের সুখে এলাই মাথার কেশ রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক নাগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে এবারে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক নাগর রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে 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 ছোট কাছা মোটা কোছা কোটি আটি পরে ছোট কাছা মোটা কোছা কোটি আটি পরে এবারে ছোট কাছা মোটা কোছা কোটি আটি পরে ছোট কাছা মোটা কোচা কোটি আটি পরে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে সূর্য পূজায় যাবে বলে সাজাইয়ে দিল রে আজ ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে আজ ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে আরে দেখি মনে সুখে এলাই মাথারে গে আরে দেখি মনের সুখে এলাই মাথারে গে এবারে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে রসিক নগরে রসের সাগর ধরে ব্রাহ্মণ হবে লইয়া পুঁথি হইয়া যতি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যতি আইলা দেবের ঘরে এবারে লইয়া পুঁথি হইয়া যতি আইলা দেবের ঘরে লইয়া পুঁথি হইয়া যতি আইলা দেবের ঘরে এবারে পূজার সাজ্য দেখি দিজ মন শনি শনি করে পূজার সাজ্য দেখে দিজ রে মন শনি শনি করে পূজার সাজ্য দেখে দিজ রে মন শনি শনি করে পূজার সাজ্য দেখে দিজ রে মন শনি শনি করে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজ সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজ সাজাইয়ে দিল রে তারে দেখি মনে সুখী এলাই মাথারে কে তারে দেখি মনে সুখে এলাই মাথারে কে তারে দেখি মনে সুখী এলাই মাথারে কে তারে দেখি
সুখে আলয় মাথার কে এবারে রসিক নগরে রসের সাগরে ধরে ব্রহ্মণবে রসিক নগরে রসের সাগরে ধরে ব্রহ্মণবে গলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে 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 এবারে ছোট কাঁচা মোটা কোটি পরে ছোট কাঁচা মোটা কোঁচা কোটি আটি পরে আজ সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ওটা বেঁধে দাও সাজাইয়ে দিল রে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণের বেশে আজি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ বেশে আজি সাজাইয়ে দিল রে লইয়া পুতি হইয়া যতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যতি আইলা দেবের ঘরে আহা লইয়া পুতি হইয়া যতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া যতি আইলা দেবের ঘরে রাধে হয়তো ছাতা একটা লাঠি ব্যবস্থা কর মানুষকে ঠাকুর মশাই সাজালে আর কি মানিয়ে নাও মানিয়ে নাও মামা মানি গুনি নাও কি করবো করার কিচ্ছু নেই ওই ঠাকুর মশাই দরকার আমাদের হ্যাঁ এই বছর এই বছর নরসিংহপুরে সব পা খোড়া হাত খোড়া আমার গুরুদেবেরও পা ভেঙে গেছে আমারও হাত জয়রাধে কৃষ্ণপদ হালদার মহাশয়ের পা ভেঙেছে আর আমার হাত ভেঙে গেল তো যাই হোক তবু ভাঙা ভাঙি নিয়ে তো কীর্তন চালাতে হবে চলো এবারে গলাতে রুদ্রাক্ষের মালা নামা বলি দিল 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 আজি সাজাইয়ে দিল হরে সাজাইয়ে দিল রে ব্রাহ্মণ এসে আজি এইবার গোবিন্দমা সারা গায়েতে বৃন্দাবনের মাটি মেখেছে মেখে যেই না সূর্য পূজার মন্দিরে দাঁড়িয়েছে রাধারানী বলে বলেন ওম ব্রাহ্মণায় নমঃ 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 আর যেই গঙ্গা জলটা ছিটিয়ে দিল ঠাকুর মশাই ছিটছিটে হয়ে গেছে মানে আজকে কালো কালার ঢেকে দিয়েছিল আজকে সব সাদা সব কালো রং বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছে কিন্তু রাধারানী বুঝতে পেরেছে বটু থাকলে তো বাবা যুগল হবে না সব নয়নে গোবিন্দ দর্শন হয় না সব নয়ন দন্তেশ্বর সব মানে সর্বস্ব তালিবেশ সব মানে মরা এই মরা চোখে কোনোদিনই যুগল দেখা হয় না তাহলে যুগল দেখতে গেলে কি করতে হবে প্রত্যেকের জ্ঞান নয়ন খুলতে হবে তবে বাবা কৃপা হবে এইবার কি করেছি রাধারানী বটুর জন্য আলাদা করে একটা প্রসাদ দিয়ে নিয়েছে
সেই প্রসাদিতার নাম মদ অস্থির জানি বিনোদী মদগতি লোক এবারে অস্থির জানি বিনোদী মদগিরি লোকারে আসে অমাইরা এটার নাম হচ্ছে মদ মানে বাইরে আছে খি আর এর ভিতরে আলাদা করে সিদ্ধি বাটা আমার সিদ্ধি বাটা কোনোদিন খেয়েছো খাওনি আমি খাইনি মা কালীর দিব্যি বলছি কিন্তু দেখেছি খেলে কি হয় মানে আগেকার দিনে এখন তো বাবা সব বোতল টোতল খায় এখন আর তখনকার দিনে অত বোতল ছিল না বেশিরভাগ বিসর্জনে সব সিদ্ধি বাটা খেত আর এই সিদ্ধি বাটা গেলে কি হবে জানো নেশা হয় তবে ওর নেশাটা অন্য কোনো নয় মানে শুধু পাগলের মতো খিলখিল করে হাসবে মানে দুঃখেও হাসি আবার সুখেও হাসি তো আজকের এই যে সিদ্ধি বাটা এর খুব দুঃখ মানে এই যে যন্ত্রণা হচ্ছে না বউ খুব দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে ওই জন্য ওর জন্য একটা মোদক এনেছি অস্থির জানি বিনোদিনী মোদক নিল তারে অস্থির বিনোদিনী মোদক দিল পারে আসনে বসন ভূষণ দিয়া বটু বরণ করে এবার মোদক খেয়ে পটুর তখন মন সনে সনে মানে এত বেশি সিদ্ধি বাটা পড়েছে বাবা বদনে দিতেই সে মাথা মন 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 করে ঘুরছে ও রাধে এ কি খাওয়ালি আমার মাথাটা যে মন মন করে ঘুরছে তাড়াতাড়ি করে যেই না মদবতার সেবা করেছে অমনি বটু ওই মন্দিরের দরজার সামনে অচৈতন্য আর যেই অচৈতন্য হলো আমার গোবিন্দকে নিয়ে বিহারে যেতে যাবে এমন সময় নষ্ট লোকের দুষ্ট কথা কৈলাবুরীর কানে আজ নষ্ট লোকের দুষ্ট কথা কৈলাবুরীর কানে এবার নষ্ট লোকের দুষ্ট কথা কৈলাবুরীর কানে নষ্ট লোকের দুষ্ট কথা কৈলাবুরীর কানে আবার এসব কথা শুনে তখন ভাই বাঁধানে 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 এইবার রুষ্ট হইয়া আইলো বুড়ি আইলো পূজার স্থানে মানে এত রেগে গেছে আয়ান ঘোষ জটিলা কুটিলা বলে বউ গেছে সূর্য পূজায় ও তো সূর্য পূজাই নয় ও তো গেছে কেষ্টা পূজায় বলে দেখাচ্ছি মজা জগৎ জননী ভবতারিণী হাতে থাকে কি গো মাই অস্ত্র সেই অস্ত্রটা তুলে নিয়েছে বলে বউ যদি কেষ্টা পূজায় যায় ওর কেটে আজকে দুটুকরো করতো এইবার আয়ান ঘোষ আসছে আর এইদিকে রাধারানী ভয়ে থরথর করে কাঁপছে বধূহে তুমি তো জানো আমার বাদির আমার ঘরে জ্বালা জ্বালা শাশুড়ি কৃষ্ণ কলঙ্কিনী ওই নীল আকাশ মানে চাইলে মামা চাইতে মামা নীল যমুনার জল আনতে মানা কালো মেঘে মানে চাইতে মানা ভগবধু হে বিপদে গোবিন্দ 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 প্রাণ গোবিন্দ রেখেছে এটা শ্রীরোমন যারা যারা ফুল এনেছ সব ফুলগুলো আমার মাথায় ঢেলে দাও আর যেই না সমস্ত সখীগণ ফুলগুলো গোবিন্দের মাথায় ঢেলে দিল ও মাইরা আদৌ তো সূর্য পূজা এটা নয়
আমরা বলছি সূর্য পূজা, কারণ সূর্য পূজা নয়, সব ফুলগুলো গোবিন্দের মাথায় ঢেলে দিল, আর যেই ঢেলে দিল কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, আবার কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, আবার কানু তখন ভানু হয়ে ফুলের ভিতরে যায়, আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা, আবার যখন যেমন তখন তেমন বুঝে কথা, যখন যেমন এইবার রাধারানী যেই না সখী গান সব ফুল দিয়েছে গোবিন্দ ফুলের মিত্রের চলে গেছে, আর এইবার বাদীরা এসে গেছে রাধারানী কি করে দেখি, গোবিন্দ আমার ফুলের ভিতর থেকে বলছে রাধে, চুপি চুপি বলছে আজকে তুমি কৃষ্ণ পূজা নয় মন্ত্রগুলো কিন্তু সূর্য পূজার মন্ত্র বলবে, কেমন আমার পূজা করবে, বাবা মূল তো গাছের গোড়া, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, এখন ঈশ্বর কৃষ্ণ আর সব বৃত্ত আর সব বৃত্ত জারি জয়েছে নাশা তৈছে করে নির্মিত, আজকে যতই দেবী পূজা করি না কেন কৃষ্ণ পূজা আমাদের সর্বাগ্রে করতে হবে, যখন সম্পূর্ণ নিবেদন হয় তখন কিন্তু নারায়ণের চরণে নিবেদন হয়, কোন দেব দেবীর চরণে নয়, সম্পূর্ণ সম্প্রদান আমার নারায়ণেরই হয়, তো আজকে রাধারানী সূর্য পূজায় বসবে, বাদীর দল দর্শন করছে রাধারানী কি পূজা করে দেখব, তাইবার মাইরা যারা যারা ব্রত করেছেন করেছেন, যারা ব্রত করেননি তাদের উদ্দেশ্যে নিবেদন, আপনারা একটু রাধা গোবিন্দের পূজায় একটু উলুধ্বনি দেবেন, শঙ্করধ্বনি দেবেন, আর মন্ত্রগুলো প্রত্যেকে উচ্চারণ করবেন, কেমন যারা ব্রত করেছে তাদেরও কৃপা হবে, যারা শুনছ তাদেরও হয়ে যাবে কৃপা, কারণ প্রথমেই বলেছে শ্রবণ তারপরে বলেছে কীর্তন, শুনলে কৃপা হয়ে যাবে, তাহলে চলো এইবার রাধারানী সূর্য পূজায় বসবে, মাইরা একটু উলুধ্বনি করবে, সাগরপাড়ায় বাড়ি এক মা 105 টাকা গোবিন্দ সেবায় দিয়েছেন সূর্য পূজার, ¶¶
হরে কৃষ্ণ। কি নাম, কি নাম বলে গেল? জয় রাধে। এক মায়ের মানুষা ছিল, 300 টাকা আমার রাধারানীর সেবায় দিয়েছেন সূর্য পূজার আসরে। পাখাগুলো একটু ঘুরিয়ে দাও।
চামড়টা নিয়ে আসুন চামড় চামড় পাখা আনতে গেছে জরাধে রাহুল বৈরাগ্য দাস অরজনে বাতাসা আর ১০১ টাকা দিয়েছেন আমার রাধারানী সূর্য পূজার আসরে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল ছেলে হয়েছে ৫০০ একটু বেশি হয়নি যা রাধে সন্তানের জন্য মানত করেছিল তার জন্য ৫০০ দু টাকা দিয়েছেন রাম রেখেছেন রিজু পাবান যা রাধে এইটা ঠিক কথা শ্বশুরকে আরো ৫০০ টাকা দিতে হবে যা রাধে আর কে আছে প্রিয়ম পরামানিক ১০০ টাকা দিয়েছেন আমার রাধারানী সেবার কাজে যাদের হয়ে যাচ্ছে চলে আন নামটা বলে দিচ্ছি নামটা বলে ও মা আর কার টাকা আনবে আনো না ঝট করে টাকা আনো মা টাকা যন্ত্রপাতি আছে অসুবিধা ও মা টাকা আনো মানসিক করো মানসিক করো গো মা হবে গো মৌমিতার হাত খুব ভালো শুধু বাম হাতটা ভেঙে গেছে ও মা মা গো মৌমিতার কাছে করো দেখো সব মানসিক পূর্ণ হবে জরাধে কি নাম নাম বলা নিষেধ ২০১ টাকা আমার রাধারানী সূর্য পূজার আসরে দিয়েছে এক ভক্ত দিয়েছে ১০০ টাকা আমার সূর্য পূজার আসরে যা রাধে আপাতত নেই তখন জরাধে এবার সবাই আমরা সূর্যদেবের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি প্রদান করব যারা বাইরে আছে প্রত্যেকে হাত জোড়া করে বলবে কেমন গঙ্গা জল দিয়েছিলেন সবাই সবাই হাত জোড়া করে বলে নমঃ শ্রী বিষ্ণু 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 একটু হাত জোড়া করে বলো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সত্ত্ব অবস্থা অবস্থা গত বিপা গত বিপা যৎস্বরে যৎস্বরে পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সাবাধ্য সাবাধ্য অভ্যন্তর অভ্যন্তর নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি নমঃ শুচি এবার হাত জোড়া করে ক্ষমা প্রার্থনা চাইলাম এবার প্রত্যেকে আমাদের সূর্য পূজাটা তো উপলক্ষ আমাদের পূজাটাই কিন্তু গোবিন্দ পূজা যেহেতু সবাই আমরা গোবিন্দ চরণে আগে পূজাটা দেব সবাই একটা করে তুলসী পত্র নাও আর একটু সাদা ফুল নাও লাল ফুল নয় লাল ফুল কিন্তু সূর্য পূজায় লাগবে গোবিন্দ পূজায় সাদা ফুল শুধু সাদা ফুল আর তুলসী তুলসী পাতা নাও আর যারা বাইরে আছে প্রত্যেক ভক্তগণ হাত জোড়ো করে বলবেন কেমন
হে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। সবাই গোবিন্দ চরণে নিবেদন করো। যারা রে এইবার আমরা সূর্য পূজা করব, সবাই লাল ফুল নেবে, কেমন? লাল ফুল বেল পাতা অবশ্যই। এইবার লাল ফুল হাতে করে নিয়ে সবাই বলো, সবাই নিয়েছ? আর জোরে করে সবাই বলো, ওম নমঃ বিভাস্বতে ব্রাহ্মণ্য ভাষতে বিষ্ণু তেজসে জগত্র সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়িনী এহি সূর্য সহস্রাংশ তেজরাশি অনুকম্পায় মাং ভক্তান গৃহামুর্ঘান দিবাকরম। ওম ভাগবত সূর্য দেবায় নমো নমঃ। এইবার সবাই হাত জড়ো করে সূর্যদেবের উদ্দেশ্যে বলো, ওম জবা ওম জবা কুষ্ম শঙ্কাশ কশ্যপিয় মহাধ্রুতে ধন্তারি সর্ব পাপ প্রণতোষ্মি দিবাকর। ওম নমো ভাগবতে সূর্য দেবায় নমো। এইবার প্রত্যেকের সাদা ফুল হাতে করে নাও, আর প্রত্যেকের গুরুদেবের স্মরণ করো, গুরু চরণ স্মরণ করে সবাই হাত জোড় করে বলো, গুরু ব্রহ্মা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু বিষ্ণু গুরুদেব গুরুদেব মহেশ্বর গুরুরেব গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরাবে নমঃ। এইবার প্রত্যেকে আমরা কলিযুগের ভক্ত, পূজা অর্চনা যাগযজ্ঞ ব্রত পূজা যাই করি না কেন, আমাদের একটাই হচ্ছে মুক্তির পথ। সবাই দুটো বাহু উত্তোলন করে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি এইবার যারা ব্রত করেছেন প্রত্যেকে সূর্যদেবের কাছে হাত জোড় করে তবে পঞ্চাঙ্গ প্রণাম করতে হবে। হাত জোড় করে শুধু নয়, হাঁটুটা মাটিতে রেখে, হাত দুটো মাটিতে রেখে, মাথাটা মাটিতে ঠেকিয়ে আমার সূর্যদেবের কাছে প্রার্থনা চেয়ে নেন, যে যার মনের বাসনা যেন আমার সূর্যদেব পূরণ করে দেন। প্রত্যেকে আর যারা বাইরে আছেন প্রত্যেকে হাত জোড় করে প্রণাম করে বাসনা চেয়ে নেবেন। যারা রে তবে মাইরা একটা কথা বলি, যারা যারা ব্রত রেখেছেন আমার কমিটি রাধা ভাইদের রাধা মাধবকে যা দান করেছেন করেছেন, কিন্তু পূজার পর ঠাকুর মশাইকে কিন্তু একটু দক্ষিণা দিতে হয়, মানে আমার জন্য নয় তোমাদের মঙ্গলের জন্য, আমার কি দরকার, যাই ষোলো আনা পারো যাই পারো, দাঁড়াও দাঁড়াও সব উঠা উঠি করো না, যে যার জায়গায় বসো, সময় আছে। দাঁড়াও দাঁড়াও প্রত্যেকে আঁচল পেতে বসবে, সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদী ফুলটা তো নিতে হবে, আসতে সেই দাঁড়াগুলো করে সবাই ভাঙছো কেন, আপনারা আসছেন কেন, ডালা ভাঙ। জয় রাধে গোবিন্দ আমার। এইবার মাথাতে যত ফুল দেওয়া ছিল
সমস্ত ফুলগুলো সখীরা তো গোবিন্দের মাথায় দিয়েছিল, আর গোবিন্দ মামার মাথা থেকে ফুলগুলো সখীদের প্রত্যেকে আশীর্বাদী স্বরূপ আঁচলে দিচ্ছে। হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, 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 সখী গানে হোলা হুলি কাকে, 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 তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, সখী গানে মনে গাঁথি আনন্দ আর ধরে না, সখী গানের মনে আজি আনন্দ ধরে না, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল, এবারে হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, হাসি দেব মাথা নাড়ে ঝড়ো ঝড়ো ফুল ঝরে, সখী গানে হোলা হুলি কাকে, এবারে সখী গানে হোলা হুলি কাকে, তাদের আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ ধরে না, সখী গানে মনে আজি আনন্দ আর ধরে না, সখী গানে মনে আজি আনন্দ ধরে না, চড়ালে তবে মাইরা যে যার সিঁদুর কিন্তু যে যার কাছে রাখবে, আমাকে দেবেন না, আমাকে আলতাগুলো দেবেন, কিন্তু সিঁদুরগুলো ওগুলো আশীর্বাদী সিঁদুর তো প্রত্যেকের কাছে রাখবেন, আর সখীগণ সবাই একে অপরকে আগের বছর পুজো করেছে দক্ষিণা দিতে ভুলে গেছে, এই বছর দিচ্ছে চড়ালে।